সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য কলা কৌশলী, সাংবাদিক এবং আমার অন্যান্য অতিথি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি আনন্দের সাথে আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যদিও এই অনুষ্ঠানটা আজকে কিন্তু এখানে হওয়ার কথা না, আপনারা হয়তো বা অবগত আছেন, আমি দুই দিন যাবৎ অবগত করতেছি। তো আসলে আমাদের এই ভেন্যুটা ছিল বিএমএ ভবনে। বিশেষ কারণে আমাদের বিডিবির স্বার্থে বা আমাদের কৌশলগত কিছু কারণে এই ভেন্যুটা আমরা স্থানান্তর করতে বাধ্য হয়েছি। এজন্য অবশ্যই আপনারা সবার সব দিক বিবেচনা করে তথা বিডিবির কাজ, বিশেষ করে চলমান কাজ সব দিক দিয়ে বিবেচনা করে এটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন বলে আমি আশা করি। ভাইরা আমার, অনেক দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এতেই বোঝা যায় যে আসলে আপনারা বাংলাদেশ ডেন্টাল পরিষদকে কত ভালোবাসেন। তো যাই হোক, আজকে আমাদের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠান, আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা যারা হাজির হয়েছেন আপনাদের আমি আবারও সুস্বাগত জানাই। আপনারা সুষ্ঠু সুন্দরভাবে বসে অনুষ্ঠানকে আপনারা আনন্দ ঘন মহৎ করবেন এই আশা ব্যক্ত করছি। এবং আমি আশা করব যে আজকে আপনারা যারা এখানে আসছেন, শপথ গ্রহণ করার পরে আপনারা জানেন যে আমরা একটা অনুষ্ঠান খুলনা বিভাগ অনুষ্ঠানে আমরা চলে যাব তিনটার পরেই। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা শেষ করে আমরা এখানে লাঞ্চ করে সুন্দরভাবে আবার সবাই গুলিস্তান গাড়ি রাখা আছে সেই গাড়িতে উঠে আমরা চলে যাব এবং সবার যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমরা যেতে পারি এবং আমরা সুন্দরভাবে আবার ফিরে আসতে পারি সেই শুভকামনা এবং সবাই সুন্দর মঙ্গল আপনাদের সবার সুস্থ কামনা করে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি নির্মল সাক্ষরকারী পদবী বাংলাদেশ ডেন্টাল পরিষদ বিডিবি কেন্দ্রীয় সংসদ ঢাকা বাংলাদেশ, মহান আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্য কারো বিনা পরিচনায় শপথ করিতেছি যে বাংলাদেশ জেন্টাল পরিষদ পিডিপি কেন্দ্রীয় সংসদের উপরে উল্লিখিত পদে প্রতিষ্ঠিত হইয়া আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ও ন্যায়সঙ্গত ভাবে পালন করিব। বাংলাদেশ জেন্টাল পরিষদ বিডিপি এর কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।
পালনে অপারগ হই, তাহা হইলে স্বেচ্ছায় পদত্যাগ করিয়া নতুন কাউকে দায়িত্ব দিতে আহ্বান জানাবো। আল্লাহ সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দে, আমি যেন সংগঠনের সম্মানিত মহাসচিব লায়ন মোহাম্মদ কামাল হোসেন, লায়ন মোহাম্মদ কামাল হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য এরপরে আসবেন জনাব মোহাম্মদ আতাউর রহমান, জনাব মোহাম্মদ আতাউর রহমান বড়ভাই। এরপরে জনাব রিচার্ড ডলার, সাংগঠনিক সম্পাদক ঢাকা, বিষ্ণু কই, জনাব সুজিত রায়, সহ দপ্তর সম্পাদক সুজিত রায়, সুজিত রায়, সুজিত কই গেল, জনাব শান্তনু দাস, শান্তনু দাস, শান্তনু দাস, সহজ সব একটু পিছিয়ে থাকেন, পিছে সামনে আমি সবাই অনুরোধ জানাচ্ছি, ডেন্টাল পেশায় যে এক রত্ন সেটা কিন্তু এই কালচার ম্যান অফ কুষ্টিয়া। জনাব শারমিন জাহান, সম্মানিত মহিলা বিষয়ক সম্পাদিকা ডেন্টাল পরিষদে গিয়ে যায় এ পর্যায়ে আসার জন্য আমি অনুরোধ জানাই। জনাব আব্দুল কাদের পলাশ, আপ্যায়ন বিষয়ক সাবেক মহাসচিব বাংলাদেশ, ম্যান অফ ঢাকা, চট্টগ্রাম কিন্তু অনেক বছর ধরে বলতেছে যে চট্টগ্রাম মিটিং দেবে, চট্টগ্রাম যাতে মিটিং হয়, চট্টগ্রাম এখন চট্টগ্রাম বলতে সমুদ্রে পুলিশ নিয়ে আসবে, আমাদের যে টেবিলে যে ব্যাগ গুলো আছে এই ব্যাগ গুলো আপনারা দয়া করে এক সাইডে, সবাই দেখো দেখে আপনাদের
উৎসাহ উদ্দীপনা দেখে খুবই ভালো লাগলো। আপনাদের সবাইকে এই কমিটির সবাইকে ধন্যবাদ, সবার উপস্থিতি এবং এই প্রাণবন্ত অনুষ্ঠানের উদ্দীপক এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাদের সবাইকে বিশেষ করে শাখাওয়াত এস এম শাখাওয়াত হোসেন পলাশ, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব সুষ্ঠু সুন্দরভাবে পালন করেছে, সাথে যারা সাহায্য করেছে বিশেষ করে ডালিম মেহেদি হাসান এবং আমাদের যুগ্ম মহাসচিব আর যেগুলো আবার মিজানুর রহমান মিজান